নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ফেব্রুয়ারি দু হাজার কুড়ি মকর রাশির কেমন যাবে একটা অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গোচরের এটি আমি আপনাদেরকে ফল জানাচ্ছি এক্ষেত্রে আপনাদের থার্টি থেকে ফর্টি পারসেন্ট মিলতে বাধ্য কিন্তু রাশি ফলের থেকেও বেশি এফেক্ট ফেলে দশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশা তবে এই রাশিফলটি দেখুন খ্রিস্ট হল আপনাদেরকে সহযোগিতা করবে তো শুরু করা যাক রাশিফলটি প্রথমেই জানাই আটই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ আপনাদের রাশির দ্বাদশে কেতুযুক্ত হয়ে অবস্থান করছে মঙ্গল বৃহস্পতি কেতু একত্রে অবস্থান করায় আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট লাগা বা সিঁড়ি থেকে নামতে গিয়ে পায়ে পা মচকে যাওয়া এই সকল ছোটোখাটো বা রক্তপাত ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এই সব দিক লক্ষ্য করা যাচ্ছে সম্ভাবনা আছে দ্বিতীয় নম্বর আপনাদের রাশির তৃতীয় স্থানে শুক্র গ্রহের অবস্থান অর্থাৎ মীন রাশিতে শুক্রগ্রহের অবস্থান আপনাদের কমিউনিকেশান ভালো হবে প্রেমের ক্ষেত্রে আপনাদের একটা শুভ বার্তা বহন করে নিয়ে আসছে এ মাসে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে বা পুরাতন প্রেম বিচ্ছেদ হয়ে গেছে সেই প্রেম কামব্যাক করতে পারে এই ফেব্রুয়ারি মাসে এবং আপনাদের রাশিতে শনি গ্রহের অবস্থান আপনাদেরকে কিছুটা হলেও একটু লেজি করাবে কোনো কাজ করছি করব এই যে এই জিনিসটা আপনাদের মধ্যে চলে আসবে চট করে কোনো কাজ আপনারা করতে চাইবেন না মানে এক কথায় অলসতা ভাব আপনাদের এ মাসে লক্ষ্য করা যাচ্ছে এবং চোদ্দোই ফেব্রুয়ারি রাশির দ্বিতীয় রবিগ্রহের অবস্থান আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে এবং আপনাদের অর্থনৈতিক ভাব মধ্যম এ মাসে দেখা যাচ্ছে এবং বৈদেশিক অর্থ আপনাদের আসতে পারে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যারা এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করছেন তাদের জন্য এ মাসটা শুভ যারা বিয়ের জন্য এতদিন প্রতিষ্ঠা করছিলেন অবশ্যই আপনারা বিয়ের ব্যাপারে সম্বন্ধ ব্যাপারে এগিয়ে যেতে পারেন বিয়ের একটা নতুন কানেকশান আসতার সম্ভাবনা আছে এ মাসে আপনাদের কোনো আত্মীয় স্বজনের মৃত্যু হতে পারে এই ফেব্রুয়ারি মাসে সে আপনার কাকা হোক আপনার জ্যাঠা হোক যাই হোক একটা মৃত্যুযোগ দেখাচ্ছে যদিও এটা রাশিভিত্তিক একটা দেখা দেখার দরকার প্রত্যেকের রাশিতে সমান হবে না শিক্ষা আপনাদের মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল প্রদান করবে এ মাসে ভ্রমণযোগের সম্ভাবনা আছে কর্মের ক্ষেত্রে আপনাদের একটু টেনশান বৃদ্ধি করবে এবং ব্যবসাতে আপনাদের এ মাস্টার শুভ যারা কসমেটিক্স হোটেল বা গাড়ি ব্যবসাতে যুক্ত আছেন তাদের জন্য মাসটা মোটামুটি শুভ এ মাসে আপনাদের ভাইয়ের সাথে মতান্তর হতে পারে মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে আপনারা একটু এই সকল দিকটা এড়িয়ে চলুন এ মাসে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের থেকে কিছুটা হল সহযোগিতা পাবে যাদের কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে মাছটা মোটো শুভ নয় একটু সাবধানতা আপনারা অবলম্বন করুন কারণ আপনারা প্রত্যেকেই জানেন চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে আপনাদের শনি সাড়ে সাথীর দ্বিতীয় চরণ শুরু হয়ে গেছে তো এই সময়টা আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে একটু সাবধানতা অবলম্বন করুন কারণ আপনারা এ সময় যদি হটকারিতার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা আসতে পারে এ মাসে আপনারা কোনো বাহন ক্রয় করতে পারেন এবং কোনো জমি বা সম্পত্তি ক্রয় করতে পারেন যারা মাধ্যমিক উচ্চারণ দিচ্ছে তাদের পক্ষে মাসটা মোটামুটি দাম্পত্য জীবন আপনাদের এ মাসটাতে ওভারঅল ভালো দেখা যাচ্ছে স্বামী মধ্যে একটা ভালো মিল লক্ষ্য করা যাচ্ছে এবং এই ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে আপনাদের ব্যবসাতে যেমন উন্নতি হবে চাকরি ক্ষেত্রে তেমনি চাপ বৃদ্ধি করবে যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ মডেলিং অভিনয় গান বাজনা সিনেমা জগতে যারা যুক্ত আছেন শিল্পকলাতে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এ মাছটা অতীব শুভ অর্থাৎ অ্যাক্টিং লাইনে যারা আছেন শিল্পকলা গান বাজনা তাদের জন্য মাছটা শুভ ফল প্রদান করবে আপনারা এই মাসে সাকসেস পাবেন স্ট্রাগেল থাকলেও সাকসেস আপনারা পাবেন শত্রুতা আপনাদের এ মাসে লক্ষ্য করা যাচ্ছে যারা শেয়ার মার্কেটে বা ফাটকা বা লটারিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনারা করতে পারেন আপনাদের শেয়ার মার্কেটে আপনাদের ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে এবং ফাটকা কারবারি বা লটারিতেও আপনারা অর্থ উপার্জন এই ফেব্রুয়ারি মাসে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো ওভারঅল এই ফেব্রুয়ারি মাস মকর রাশির যে দিকগুলো বললাম সেদিকগুলোতেও একটু সাবধানতা অবলম্বন করবেন পাশাপাশি এ মাসে আপনাদের স্কিনের প্রবলেম ফেস করতে হতে পারে অর্থাৎ স্কিন ডিজিজ আপনাদের বাড়বে বিপি অর্থাৎ ব্লাড প্রেশার আপনাদের থাইরয়েড বাড়ার সম্ভাবনা আছে পায়ে ব্যথা বেদনা আপনাদের বাড়তে পারে এ মাসে তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ